हाय फ्रेंड्स, আমি মৌলি। তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ মাই ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের জন্য এমন একটা টোটকা, অর্থাৎ এমন একটা ফেস প্যাক নিয়ে এসেছি। আমাদের বয়স যতই হয়ে যাক, 40, 50, 60, কিন্তু আমরা দেখতে লাগবো 30। মনে হচ্ছে আমি মজা করছি, একদমই না, এটা একদম সত্যি কথা। এমনকি শুধু 40-50 বছর হয়ে গেলেই যে আমরা শুধু এটা একটা ইউজ করতে পারবো তা কিন্তু না। আমরা 30 পেরিয়ে গিয়ে আমরা বয়সের দিকে দিকে আস্তে আস্তে এগোনোর আগেই বয়সটাকে ধীরে করে দেব। জাস্ট বলবো স্ট্যাচু বয়সটাকে, যাতে আমাদের বয়স এগোতে থাকলেও স্কিন কিন্তু সেখানেই থেমে যাবে যেখানে 30 বছর বয়সে আমরা যেরকম থাকি। তো আমরা 30 বছর হতে না হতেই আমরা এই প্যাকটা শুরু করে দিতে পারি, যাতে আমরা আমাদের বয়সটাকে খুব ধীর গতিতে কন্ট্রোল করতে পারি, আমাদের বয়সের ছাপটা যাতে আমাদের স্কিনে না আসতে পারে। দেখো, অনেকেই আছে যাদের 25-30 বছর হতে না হতেই যাতে রিঙ্কলস, ফাইন লাইনস এগুলো সব কিছু হয়ে যায়, আমাদের স্কিন যে টাইট ব্যাপারটা থাকে সেটা কমে যায়। আমাদের স্কিন টাইট ব্যাপারটা কিভাবে কমে যায়, আমাদের স্কিনে যদি কোলাজেনের পরিমাণ উৎপন্ন হওয়া, কোলাজেনের পরিমাণ যদি কম উৎপন্ন হতে থাকে তাহলে আমাদের স্কিনের টাইট ভাবটা কমে যায়। এটা তো গেলে একটুখানি খুব সায়েন্টিফিক্যালি কথা, একটুখানি আমি সহজভাবে বলি, আমাদের স্কিনের ভেতরে যে আঠাটা থাকে, অর্থাৎ যে আঠাটা আমাদের স্কিনটাকে টাইট করে রাখে সেটাই হচ্ছে কোলাজেন। সেই কোলাজেনের পরিমাণ যদি উৎপাদন কমে যায় তো আমাদের স্কিনটা সহজেই ছুলে পড়ে। তো আমাদের সবসময় ট্রাই করতে হবে এই কোলাজেন উৎপাদন যাতে আমাদের স্কিনে ঠিক মতো হয়, যাতে আমরা আমাদের বয়স, আমাদের স্কিনটা যাতে টাইট থাকে, আমাদের বয়সের ছাপ আমাদের স্কিনে যাতে খুব তাড়াতাড়ি না আসে। এই বয়সের ছাপ আমাদের কিন্তু অনেক কারণে আসে। একটা হচ্ছে আনহেলদি ডায়েট, আমাদের ঘুম ঠিক মতো না হওয়া, আমাদের বিভিন্ন প্রোটিন, ভিটামিনস, নিউট্রিশনসের অভাব আমাদের শরীরে। এছাড়া যারা খুব মোটা, মোটা কিন্তু একদিনে হয় না, মানুষ অনেক দিন ধরে খাবার দাবার নানা কারণে মানুষ মোটা হয়, কিন্তু মোটা হওয়ার পরে মানুষ ভাবে 1 মাস 15 দিনে আমরা রোগা হয়ে যাব। এর ফলে অত্যধিক এক্সারসাইজ, আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, এইগুলো কিন্তু আমাদের শরীরের ওপর এক প্রকার টর্চার করা হয়। আমরা যেটাকে এত বছর ধরে তৈরি করেছি আমরা সেটা 15 দিন 1 মাস 2 মাসে কমাতে পারি না। আমাদেরকে ধীরে ধীরে শরীরকে কষ্ট না দিয়ে আমাকে এই প্রসেসটা করতে হয়। তো যদি আমাদেরকে ওই 15 দিন 1 মাসে আমরা শরীরটাকে আমরা কমাতে চাই, তার ফলে কি হয়, আমাদের শরীরের উপর স্ট্রেস পড়ে। এর ফলে কি হয়, শরীরকে আমরা কষ্ট দিচ্ছি, তার কিছু প্রতিক্রিয়া তো হবে। তো কি আমাদের চামড়া ঝুলে যাচ্ছে, আমাদের স্কিনে নানা প্রবলেম হচ্ছে, অ্যাকনে, পিম্পলস, ফাইন লাইনস, এভরিথিং, স্কিনের যত ধরনের প্রবলেম আমাদের শুরু হতে থাকে। তার ফলে ভালোর জায়গায় বরঞ্চ অনেক বেশি খারাপ হয়, কারণ স্কিন যদি আমাদের হেলথ যদি আস্তে আস্তে হিল হয়ে রোগা হয় তো আমরা সব কিছুকে সময় দিচ্ছি, আমাদের স্কিনকে সময় দিচ্ছি, আমাদের শরীরকে সময় দিচ্ছি আস্তে আস্তে ঠিক হওয়ার জন্য। একবারে কোনো কিছু সম্ভব না, কম সময়ের মধ্যে বলে না, আমরা যদি শর্টকাট অবলম্বন করি সেটা খারাপ হয়, সেটা ভালো হয় না। তাই শর্টকাট অবলম্বন না করে সমস্ত কিছু সুস্থভাবে সময় ধরে আমরা যদি করি তো আমাদের সেটা খারাপ হয় না। তো সব কিছু সময় মতো করার পরেও আমাদের কখনো কখনো স্কিনে নানা প্রবলেম হয়, ফাইন লাইনস, রিঙ্কলস, স্কিন টাইট, ঝুলে যাওয়া সব কিছুই হয়। তো এক্সারসাইজ তো আমি দেখিয়েছি, ফেশিয়াল ম্যাসাজও আমি দেখিয়েছি, তারপরেও বাইরে থেকেও আমাদের কিছু করা দরকার। ইনার থেকে তো করছি, ভেতর থেকে আমরা নিজেকে ঠিক করছি। তো ভেতর থেকে হিল করার পাশাপাশি আমাদের বাইরে থেকেও নিজের স্কিনকে হিল করতে হবে। খুব ইজি ওয়েতে আমি এই প্যাকটা দেখাবো। আমাদের ঘরে যে সমস্ত জিনিস থাকে একদম সেটা দিয়ে আমাদের বাইরে যাওয়ার দরকার নেই, আমাদের কেনার দরকার নেই, আমাদের ঘরে এগুলো সব নর্মালি থাকে। চলো তাহলে বেশি কথা না বলে দেখে নিই কীভাবে প্যাকটা তৈরি করতে হবে। এটার জন্য আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। ফার্স্টেই আমি বলবো লাগছে হচ্ছে মুলতানি মিট্টিতে কী রয়েছে, মুলতানি মিট্টি আমাদের স্কিনকে টাইট করতে হেল্প করে, স্কিনকে
কুলিং এফেক্টটায় আমাদের স্কিন ভীষণ ঠান্ডা হয়, স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিনের মধ্যে যে এক্সেস ডার্ট সিবাম এগুলো থাকে সেগুলোকে দূর করতে হেল্প করে, স্কিন থেকে ট্যান দূর করে। আমাদের এই যে রোদে পুড়ে যে স্কিনে একটা আলাদা কালো লেয়ার তৈরি হয়ে যায় সেই ট্যানকে দূর করে, স্কিনকে ভীষণ কুলিং এফেক্ট দেয়, স্কিনকে ঠান্ডা করে, স্কিনকে রিল্যাক্স করতে হেল্প করে। এর ফলে স্কিন হয় টাইটনিং, ব্রাইটনিং, এভরিথিং, সব কিছু গুণ আছে এই মুলতানি মাটির মধ্যে। আর অয়েলি স্কিনদের জন্য এটা তো স্বর্গই বলা যায়। তারপরে আমি চলে যাব মুসুর ডাল। মুসুর ডালের পাউডার আমি করে নিয়েছি। এই মুসুর ডালের মধ্যে কী থাকে, মুসুর ডাল আমাদের স্কিনকে অনেক বেশি হোয়াইটনিং করে, ব্রাইটনিং করে, স্কিনে যে বিভিন্ন দাগ, পিগমেন্টেশন, স্পট সেগুলো সম্পূর্ণ দূর করতে হেল্প করে, আমাদের স্কিনকে সফট করে, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, আমাদের স্কিনকে একটা ব্রাইটনিং এফেক্ট দেয়, স্কিনে বিভিন্ন পিগমেন্টেশন, ডার্ট, ময়লা, ব্ল্যাকহেডস এগুলো দূর করতে মুসুর ডাল ভীষণভাবে হেল্প করে। তার থেকে সবথেকে বড় হচ্ছে স্কিনকে টাইট করতে হেল্প করে, যেটা আমাদের স্কিন টাইটনিংয়ের জন্য ভীষণ দরকার। মুলতানি মাটি এবং মুসুর ডালের পাউডার, মানে মুসুর ডালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, যেটা আমাদের স্কিন টাইট করার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যখনই কোনো প্যাক তৈরি করবে টাইটনিংয়ের জন্য অবশ্যই মুলতানি মাটি এবং মুসুর ডালের পাউডার অবশ্যই ইউজ করো। এরপর আমি চলে যাব যেটা এইটার আমার এই প্যাকটার মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গ্রিন টি। আমার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গ্রিন টি। গ্রিন টিটাকে আমি একটু পাউডার মতো করে নিয়েছি। গ্রিন টি যেমন খাওয়াতে উপকার, আমরা খেলে যতটা উপকার পাবো সেরকম স্কিনে লাগালেও আমরা সেই ততটাই উপকার পাবো। তো গ্রিন টিতে কী আছে, গ্রিন টি আমাদের সময় সাধারণত স্কিন সেলের যে গ্রোথকে বৃদ্ধি করে, আমাদের স্কিনে কোলাজেন প্রোডাকশনকে বাড়ায়, আমাদের স্কিনকে নারিশড করে, আমাদের স্কিনকে ইউথফুল করে, আমাদের গ্লাস স্কিন, কোরিয়ানরা যে গ্লাস স্কিন এফেক্ট আনতে চায় স্কিনে, সেই গ্লাস স্কিন এফেক্টে কিন্তু গ্রিন টি ইউজ করা হয়। তো গ্রিন টির অনেক কাজ, যেটা আমাদের স্কিনকে টাইট করছে, আমাদের স্কিনকে নারিশ করছে, ময়শ্চারাইজ করছে, স্কিনকে ব্রাইট করছে, সফট করছে, স্কিনে কোলাজেন প্রোডাকশন বাড়াচ্ছে। কোলাজেন আমি আগেই বললাম, কোলাজেন হচ্ছে আমাদের স্কিনের গ্লু গাম অর্থাৎ আঠার কাজ করে, যে আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করে। তারপরে আমি এই সমস্ত জিনিসকে আমি কিসের মধ্যে দিয়ে বাইন্ড করব, সেটা হচ্ছে দই, ইয়োগার্ট, কার্ড। দইয়ের তো আমি কি বলবো, এর তো বলে শেষ করা যাবে না। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ডেড স্কিনকে দূর করে, আমাদের স্কিনের উপরে যে একটা ডেড স্কিনের লেয়ার পড়ে যায়, যা আমাদের নতুন স্কিনকে আসতে বাধা দেয়, তো সেই ডেড স্কিনকে দূর করে, ট্যান দূর করে, আমাদের যে এই রোদে তাপে স্কিন পুড়ে যায় সেই ট্যানকে দূর করে, স্কিনকে ময়শ্চারাইজ করে, আমাদের স্কিনের যে আসল কালারটাকে সেই কালারটাকে ফুটিয়ে তুলতে হেল্প করে। কারণ পলিউশন, সূর্যের ইউভিরে বিভিন্ন কারণে আমাদের স্কিনের আসল কালারটা কোথাও গিয়ে হারিয়ে যায় রোজকার দিনে বিভিন্ন কারণে, তো আমাদের সেই আসল স্কিনটাকে আবার ফিরিয়ে আনতে হেল্প করে, স্কিনকে অনেকটা ব্রাইট করে, স্কিনকে সফট করে, ময়শ্চারাইজ করে, এভরিথিং। তো আমরা দেখতে পেলাম আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, দই, তারপরে আমরা দেখতে পেলাম আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে মধু। আমাদের যাদের ড্রাই স্কিন তারা নর্মালি দেবে হচ্ছে দই, গ্রিন টি, মধু আর মুসুর ডাল। যাদের অয়েলি স্কিন তারা সবকটার পাশাপাশি অবশ্যই মুলতানি মিটিটা ইউজ করবে। আর মধুতে আমি কী বলবো, মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করছে, মধু আমাদের স্কিনকে স্মুথ করে, আমাদের স্কিনকে হাইড্রেট করে, আমাদের বিভিন্ন তোমার ইনফেকশন বিভিন্ন কারণে সব কিছু থেকে মধু আমাদের দূর করে, স্কিনকে অনেক বেশি সফট, ব্রাইট, এভরিথিং, মানে স্কিনের জন্য যা যা ভালো কিছু দরকার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে সব কিছু রয়েছে। চলো তাহলে প্যাকটা বানিয়ে নিই। তাহলে আমি বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম মুসুর ডালের গুঁড়ো, তারপরে নিয়ে নিলাম মুলতানি মাটি, তারপরে নিয়ে নিলাম গ্রিন টি, তারপরে নিয়ে নিলাম দই। এবার আমি দিয়ে দেব একটু মধু। এবার সব জিনিসকে আমি ভালো করে মিক্স করে নেব। একদম তৈরি,
দেখতে পাচ্ছ কি সুন্দর একটা, বেশি পাতলা না, একটা ঘন ঘন ম্যাটারটা হবে। এবার আমরা এটাকে লাগিয়ে ফেলবো, প্যাকটা আমরা লাগিয়ে ফেলব। যখনই কোনো প্যাক লাগাবে সবসময় নিচ থেকে উপরের দিকে তোলা, তুলে তুলে লাগ, কারণ আমরা স্কিনটাকে টাইট করতে চাই, রিঙ্কেল ফ্রি করতে চাই। সুন্দর একটা ঠান্ডা কুলিং এফেক্ট দিচ্ছে, আমি কি বলবো তোমাদেরকে। এখানে যদি চামড়া ঝুলে যায় তো কতটা বাজে লাগবে, অবশ্যই গলাকে ইউজ করবে। কমপ্লিট। এবার আমি আর বেশি কথা বলবো না, কারণ প্যাক লাগিয়ে বেশি কথা বলতে নেই, এবার আমার স্কিনটা টানবে। তো চলো, এটা অবশ্যই তোমরা করো, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে। তোমরা দেখতেই পেলে প্যাকটা কত ইজিভাবে তৈরি হয়ে গেল আর এটার কত গুণ। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি উইকলি 2 থেকে 3 বার প্যাকটা ইউজ করো, লাগাও, তোমরা ডেফিনেটলি এটার রেজাল্ট পাবেই। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা ইউজ করে তোমাদের কেমন লেগেছে। তোমাদের স্কিন ব্রাইটনিং হবে, তোমাদের স্কিন টাইটনিং হবে, তোমাদের স্কিন হাইড্রেট হবে, তোমাদের স্কিন ময়শ্চারাইজ হবে, এভরিথিং। একটা স্কিনের জন্য যা কিছু দরকার এই প্যাকের মধ্যে সব কিছু রয়েছে। এটা হচ্ছে একটা ম্যাজিক প্যাক তোমরা বলতেই পারো। তো স্কিনকে স্ট্যাচু করে দেয়, স্কিনকে না, বয়সকে স্ট্যাচু করে দেওয়ার প্যাক। তো এই প্যাকটা লাগাও, আর এই যে বিভিন্ন যে চিহ্ন সেগুলোকে বলো জাস্ট স্ট্যাচু। তো চলো, আশা করবো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। আবার নিয়ে আসবো এরকম অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থেকো। আজকের মতো বিদায়, টাটা। I'm just sitting here, I got time, it's clear to see.